হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই ইলোরা। আজকে আমি রান্না করে দেখাবো মাছের ডিম। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে আমরা দেখে নেব আমাদের এর জন্য কী কী লাগছে। তো আমি এখানে এক কাপ পেঁয়াজ নিয়েছি, আর রসুন নিয়েছি হাফ টি স্পুন, আদা নিয়েছি হাফ টি স্পুন। আমি মাছের ডিমে খুবই অল্প আদা রসুন ইউজ করি, কারণ আমার মনে হয় আদা রসুন বেশি দিলে মাছের ডিমের টেস্ট নষ্ট হয় আর গন্ধ আসে। আর মরিচের গুঁড়ো নিয়েছি দেড় টি স্পুন, হলুদ নিয়েছি ওয়ান টি স্পুন, ধনিয়া গুঁড়ো ওয়ান টি স্পুন, জিরা গুঁড়ো ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন, আর মাছের ডিম নিয়েছি চার পিস, আর ধনিয়া পাতা লাগছে এক কাপ। আর আমি কিছু কাঁচামরিচ ইউজ করব, শেষের দিকে দেবো একদম, কারণ আমি কাশ্মীরি রেড চিলি নিয়েছি, এটা খুবই ঝাল কম। এখন আমি একটা প্যান নিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, যদি বেশি খান বেশি দিবেন আর কম খেলে কম। এতে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ। এখন পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভেজে নেব, খুব বেশি ব্রাউন না, হালকা ব্রাউন করে পেঁয়াজটাকে ভেজে নেব। দেখুন আমি ঠিক এই কালারটা চাচ্ছি। তো আমি মাঝখানে একটু পানি দিয়ে দেবো, আমি কিন্তু পুরো পেঁয়াজটায় পানি দিয়ে দেইনি, দেবো না, কারণ আমি চাচ্ছি মশলাটা যেন পুড়ে না যায়, বাট সাইড থেকে যেন স্টিল পেঁয়াজগুলো তেলে ভাজা হতে থাকে। এখন আমি ঠিক এই মাঝখানটায় সব মশলাগুলো দিয়ে দিচ্ছি, আর পানিটা দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। তো আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সেই আদা রসুনের পেস্ট। আমি এটা খুবই কম ইউজ করি, আদা রসুনের পেস্ট মাছের ডিমে, কারণ আমি চাচ্ছি এই যে পেঁয়াজটা ভাজা হলে যে একটা ঘ্রাণ, সেই ঘ্রাণটা আমি কিন্তু পুরো পানি দিয়ে ধুয়ে দেইনি, তার মানে ঘ্রাণটা কিন্তু আছে। আমি চাচ্ছি পেঁয়াজের ভাজা ঘ্রাণটা যেন আসে, আদা রসুনের ঘ্রাণ যেন না আসে। তো এখন আমি মশলাটা ভুনো করব, খুব ভালোভাবে ভুনতে হবে। দিয়ে দিচ্ছি আমি এখন লবণ। এখন আমি কিছুক্ষণ এভাবে ভুনব, তারপর আমি এখন পানি দিয়ে দিলাম। এখন মশলাটা খুব ভালোভাবে আমি নাড়িয়ে নাড়িয়ে ভুনতে থাকব। যত ভালোভাবে আপনি ভুনতে পারবেন ততই খাবারটা টেস্টি হবে। তো আমি এখন খুব ভালোভাবে ভুনতে থাকব যতক্ষণ পর্যন্ত না তেল ভেসে উঠছে আর পেঁয়াজটা একটু সিদ্ধ হচ্ছে। আপনারা ইচ্ছে করলে এ পর্যায়ে কাটা টমেটো অ্যাড করতে পারেন, তবে আমি দিচ্ছি না, আমি আজ টমেটো ছাড়াই রান্না করছি। দেখুন আমি ঠিক অনেকক্ষণ ভুনেছি, তো আমার ভোনা হয়ে গেছে, তেলটা ভেসে উঠেছে, পানিটা সব শুকিয়ে গেছে। তো আমি এখন এই মাছের ডিমটাকে দিয়ে দিলাম। মাছের ডিমটাকে এখন আমি এই মশলার সাথে খুব আলতো হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো, যাতে মশলাটা মাছের ডিমের সব জায়গায় যেন খুব ভালোভাবে মিক্স হয়। দেখুন খুবই আলতো হাতে দিতে হবে, কারণ এই মাছের ডিমগুলো খুবই নরম। এখন আমি একটু মশলাগুলো লাগিয়ে লাগিয়ে দিচ্ছি আর ডিমগুলোকে একটু ওলট পালট করে দিচ্ছি। সব উল্টানো হয়ে গেছে, তো এখন আমি এর মধ্যে কোনো পানি দেব না। এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। আপনাদের খেয়াল রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়, ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ডিম থেকে কিছু পানি বের হবে আর পানিটা শুকিয়ে যাবে। দেখুন ঠিক এখন আমার প্রায় ভোনা হয়ে গেছে, তো আর একটু বেশি যদি আমি রাখি তাহলে মশলাটা দেখা যাবে পুড়ে উঠবে। তো আমি এখন একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর এর সাথে পানি অ্যাড করব। এখন আমি দিয়ে দিচ্ছি পানি, আমি পরিমাণ মতো পানি দেব। পানি দিয়ে আমি এটাকে ঢেকে দেব। তো এখন আমি ঢেকে দিচ্ছি,
আর আমি 10 মিনিট এটাকে রান্না করব। তো 10 মিনিট পরে ফিরে আসছি। তো এর মধ্যে আপনাদের খেয়াল রাখতে হবে যেন নিচ থেকে পুড়ে না যায়। দেখুন 10 মিনিট হয়ে গেছে, তো আমি এখন ঢাকনা তুলে দেখব যে কী অবস্থা। দেখুন এখনও অনেক ঝোল রয়ে গেছে, তো আমাকে আরও কিছুক্ষণ রান্না করতে হবে। কিন্তু মাছের ডিমগুলো সাদা সাদা হয়ে গেছে, তার মানে মাছের ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু কেটে কেটে দেব। এখন আমি আরও 5 মিনিটের জন্য এটাকে ঢেকে রান্না করব। তো ফিরে আসছি 5 মিনিট পরে। দেখুন এখন আমি ঢাকনা তুলে নিলাম, এখনও অল্প অল্প একটু ঝোল আছে। তো এর সাথে আমি এখন অ্যাড করে দেব ধনিয়া পাতা আর কাঁচামরিচ, কারণ আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। তো ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়েই আমি আমার চুলার আঁচটা বন্ধ করে দেব। আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এখন আমি ধনিয়া পাতাটাকে একটু মিক্স করে দেব। আমি এখানে কাঁচামরিচটা পরে ইউজ করেছি, কারণ আমি বেশি ঝাল খাবো না এই জন্য। আপনারা যদি বেশি ঝাল খান সেক্ষেত্রে আগেই দিতে পারেন। দেখুন একদম আমি ভুনো ভুনো করে তারপর তুলে নেব। এখন আমি কিছুক্ষণ ঢেকে রাখবো আর চুলার আঁচটা বন্ধ করে দেব। দেখুন আমার রান্না একদম কমপ্লিট। তো আমি এখন সার্ভ করে দেব। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর আমার রেসিপিটি আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। তো তাহলে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।